নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা ছাত্র ফেডারেশনের 37তম জেলা সম্মেলন উপলক্ষে কাটোয়া নজরুল মঞ্চে শনিবার বিকেলে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে প্রকাশ্য সমাবেশের সূচনা হয়। শনিবার কাটোয়া নজরুল মঞ্চে আয়োজিত SFI-এর 37তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে দলীয় পতাকা উত্তোলন করেন বিশ্বরূপা হাজরা। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নেতা অনিরুদ্ধ চক্রবর্তী, টিউলিপ ঘোষ, সভাপতি ছিলেন বিশ্বরূপা হাজরা। প্রকাশ্য সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা অচিন্ত মল্লিক, সৈয়দ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। এই দিনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য পেশ করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিমান বসু বলেন, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং দুর্গা, তিনি যখন স্বয়ং দুর্গা তাহলে দুর্গা প্রতিমার কার্নিভাল করতে গেলেন কেন? তিনি তো ভুলতে পড়েছে, তিনি স্বয়ং দুর্গা তো হয়ে যেত। কতগুলো পয়সা কার্নিভাল করে পয়সা ব্যয় করা, এক একটা ক্ষেত্রে পয়সা কেন ব্যয় হচ্ছে এ বোঝা মুশকিল। বারে বারে বলে যে যারা পুজো করতে পারে না তাদের সাহায্য করা কি অন্যায়? হ্যাঁ, তাদের সাহায্য করা আমি অন্যায় বলব না, কিন্তু যাদের বাজেট 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা, আমি কাটোয়াতে কত লক্ষ টাকার সব থেকে বেশি বাজেট আমি জানি না, কিন্তু কলকাতায় আমি জানি 60, 70, 90 লক্ষ টাকার বাজেটও আছে পূজার, তাকে 60,000 টাকা দিয়ে কি লাভ আছে? এই দিনের প্রকাশ্য সমাবেশে তৃণমূল রাজ্যের নতুন সংস্কৃতি তৈরি করেছে, চুরি বাটপাড়ি দুর্নীতি করবে যে তার সম্পর্কে কিছু বলা যাবে না, তাকে বীরের সম্মান দেওয়া হবে। চোরেদের বিরুদ্ধে প্রতিবাদ করলে শাসক দল তার নিন্দা করবে, নয়তো জেলে পড়ার হুমকি দেওয়া হবে। এই পরিস্থিতি বদল করতে মানুষকে জোটবদ্ধভাবে পথে নামার আহ্বান জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন, তৃণমূল ও বিজেপির সবাই চোর নয়, যারা এই দল দুটির দুর্নীতিগ্রস্ত চোরেদের বিরুদ্ধে লড়তে চান সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করুন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি তো বললাম নতুন সংস্কৃতি তৈরি করেছে, চুরি বাটপাড়ি যারা করবে তাদের সম্মান দিতে হবে, যারা চুরি বন্ধ করতে চায় তাদের নিন্দা করতে হবে, চুরি করা লোকদেরই সম্মান দিতে হবে, তাই চুরি করা লোককে বীরের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা হবে। আর বলছি, যে সমস্ত কন্যারা তারা অপদস্থ হচ্ছে তাদের বাবাদের জন্য এরকম বাবা না হওয়া ভালো। এদিন কাটোয়ার সভায় বিমান বসুর হাতে গণশক্তির তহবিলে 15,000 টাকা তুলে দেন দেবব্রত চক্রবর্তী। জ্যোতি বসুর রিসার্চ সেন্টারের জন্য এক পার্টি সমর্থক 5,000 টাকা তুলে দিয়েছেন বিমান বসুর হাতে। এদিন সম্মেলন শুরু হয়েছে, সম্মেলনের উদ্বোধন করেন সৃজন ভট্টাচার্য। সম্মেলনে 235 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেড এর শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। দাইহাট চক্রের স্কুল পরিদর্শক কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।